হ্যালো ভাই ব্রাদার্স, কি হাল চাল আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন, আজ আমরা জওয়ান মুভিটির স্পয়লার ফ্রি রিভিউ করবো, যেখানে বিস্তারিত জানাবো মুভিটি কি ছিল, কেমন ছিল, আর আসলে কি এই মুভি এতটা হাইপ, এতটা অ্যাটেনশন ডিজার্ভ করে কিনা। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। রেডি? তো যেমনটা জানা যায়, এই মুভি অ্যাটলি কুমার নিজে লিখেছেন এবং ডাইরেক্ট করেছেন, যিনি এর আগে থেরি, বিগল, রাজা রানীর মতো মাস অ্যাকশন মুভি এবং তার স্টোরির জন্য বিখ্যাত ছিলেন, যার রিমেক কলকাতায় বানানো হয়েছিল। জওয়ান মুভির মধ্যে তিনি তার একটি ছাপ ছেড়ে গিয়েছেন, বরং অ্যাটলী কুমার আরো এক ধাপ এগিয়েছিলেন মাস অ্যাকশনের দিক দিয়ে। তার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বললে এক কথায় ফাটাফাটি, অনিরুদ্ধ রবিচন্দ্র, প্রত্যেকটি সাউন্ড ট্র্যাক। যা তার কাছ থেকে একদম এক্সপেক্টেডই ছিল, কারণ সে আগে জেলার, টাইগার কা হক, বিক্রম, মাস্টার, মাস্টারপিস মুভিজের লেজেন্ডারি বিজিএম বানিয়েছেন, আর এই মুভিতে সে তার 200% দিয়েছেন, যা একদম মারাত্মকভাবে ফুটে উঠে প্রত্যেকটি সিনের মধ্যে। তাছাড়া মুভিতে রাজা কুমারেরও একটি টাইটেল ট্র্যাক আছে, যাও একদম ফিট বসেছিল কার চেস সিনগুলোর মধ্যে। অবশ্যই যার কথা না বললেই নয়, এই মুভির জান দ্য ওয়ান এন্ড অনলি এস আর কে, যার প্রত্যেকটি পারফরমেন্স একদিকে আর পুরো মুভি আরেক দিকে। লিটারালি প্রত্যেকটি ক্যারেক্টারে সে একদম পারফেক্ট ভাবে ফিট হয়ে গিয়েছেন, স্পেশালি বাপ বিক্রম রাঠোর। বেটে কো হাত লাগানে সে পেহলে মাসি 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 ও বাপ সে বাত কর, ওয়াট আ সোয়াগ। তাছাড়া মুভির মেইন ক্যারেক্টারদেরকে ছাড়াও অন্যান্য সাইড ক্যারেক্টারদেরকেও প্রপার স্ক্রিন টাইম দেওয়া হয়েছে, যা আরেকটি প্লাস পয়েন্ট এই মুভির জন্য। নেগেটিভ দিকের কথা বললে, এই মুভির স্টোরি একদম সিম্পল হওয়ার কারণে অনেকটা প্রেডিক্টেবল হয়ে যায় একসময়। তাছাড়া আমার যেটা পার্সোনালি আফসোস লেগেছে, এই একটি সিনের মধ্যে চাইলেই মেকার্সরা বিজয় থালাপতির কেমিও দিতে পারতেন সঞ্জয় দত্তকে না দিয়ে। আমি বলছি না যে আমি সঞ্জয় দত্তকে হেট করি, কিন্তু ওই জায়গায় যদি বিজয় থালাপতি থাকতো তাহলে হয়তো পাবলিক আরো বেশি পাগল হয়ে যেত মুভিটি দেখে। যাই হোক, যা হয়নি তা নিয়ে আফসোস করে আর কি লাভ, যা আছে তাও কোনো কিছু থেকে কম নয়। এক কথা, পিওর মশালা এন্টারটেইনার মুভি, যা আপনি এখনো দেখে না থাকলে অবশ্যই হাইলি রেকমেন্ডেড। আর এই মুভিটি দেখার পরেও যদি আমাদের রিভিউ এই পর্যন্ত দেখে থাকেন, তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাপোর্টের জন্য। আশা করি আমাদের কাজ আপনাদের ভালো লেগেছে। তবে আজ চলেই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন স্টে হ্যাপি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।